প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন কেরিয়ার স্কুল বিড়ি আর আমি মাহবুব আছি আপনাদের সাথে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে দু হাজার সালের ডিসেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ তো আমরা পঞ্চাশটি এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব তো আপনারা যদি আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের আপডেট তথ্য পেতে অবশ্যই আমাদের এই যে দেখছেন যে পেজটি আছে পেজটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের সাথে থাকবেন এবং নিয়মিত আমাদের এই সাইটটি ভিজিট করবেন এখানে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো দেওয়া হবে সেগুলো আপনাদের অনেক উপকারে আসবে যারা আপনারা বিসিএস পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ইউটিউব চ্যানেল এখানে ক্রিয়েট করা হয়েছে যেখানে আপনারা বিভিন্ন বিসিএস পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য পাবেন তো আশা করি যদি চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের সাথে থাকবেন চলুন শুরু করা যাক তো প্রথমে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তিরিশ ডিসেম্বর দুই সালে ১৩ নভেম্বর দুই বাংলাদেশ সিভিল সার্ভিসের কোন ক্যাডারটি বিলুপ্ত করা হয় বাংলাদেশ সিভিল সার্ভিসের ইকোনমিক ক্যাডারটি বিলুপ্ত করা হয় বাংলাদেশ সিভিল সার্ভিসের বর্তমানে ক্যাডার সংখ্যা কতটি বাংলাদেশ সিভিল সার্ভিসের বর্তমান ক্যাডার সংখ্যা ছাব্বিশটি পনেরোই নভেম্বর দুই হাজার আঠারো সাবমেরিন কেবলের সাহায্যে প্রথম বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় কোন উপজেলায় উপজেলাটি হচ্ছে সন্দীপ উপজেলা এটি চট্টগ্রাম বিভাগে তোষাখানা জাদুঘর উদ্বোধন করা হয় কবে তোষাখানা জাদুঘর উদ্বোধন করা হয় পনেরোই নভেম্বর দুই হাজার আঠারো তোষাখানা জাদুঘর ঢাকার কোথায় অবস্থিত তোষাখানা জাদুঘর ঢাকার অবস্থিত বিজয় সরণিতে বর্তমানে দেশে কার্যক্রম শুরু করা সরকারি বিশ্ববিদ্যালয় কতটি উত্তর হচ্ছে পঁয়তাল্লিশটি বর্তমানে দেশে সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কতটি বর্তমানে দেশে সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে দশটি দশম সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোনটি উত্তর হচ্ছে বঙ্গমাতা শেখ ফজুলত মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজলাতুন মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে উত্তর অধ্যাপক ডক্টর সৈয়দ শামসুদ্দিন আহমেদ বর্তমানে দেশে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় কতটি বর্তমানে দেশে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে 4টি দেশের চতুর্থ সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় কোনটি দেশের চতুর্থ সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোরশেদ আহমদ চৌধুরী বর্তমানে দেশে মোট তফসিলভুক্ত ব্যাংক কতটি বর্তমানে দেশে মোট তফসিলভুক্ত ব্যাংক রয়েছে উনষাটটি পয়লা নভেম্বর দুই কোন ব্যাংকটিকে উনষাটতম ব্যাংক হিসেবে তফসিলভুক্ত করা হয় উত্তর কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড বর্তমানে দেশে মোট বেসরকারি তফসিলি ব্যাংক কতটি বর্তমানে দেশে মোট বেসরকারি তফসিলি ব্যাংক রয়েছে পঞ্চাশটি দেশীয় মালিকানায় মোট বেসরকারি তফসিলি ব্যাংক কতটি দেশীয় মালিকানায় মোট বেসরকারি তফসিলি ব্যাংক রয়েছে একচল্লিশটি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিল দুই আঠারো পাশ হয় কবে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিল দুই আঠারো পাশ হয় আঠাশ অক্টোবর দুই হাজার আঠারো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বিল দুই আঠারো পাশ হয় আঠাশ অক্টোবর দুই আঠারো বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিল দুহাজার আঠারো পাশ হয় কবে উত্তর হচ্ছে আঠাশ অক্টোবর দু হাজার আঠারো বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ বিল দুহাজার আঠারো পাশ হয় কবে উত্তর হচ্ছে সাতাশ অক্টোবর দু হাজার আঠারো মালদ্বীপের সপ্তম ও বর্তমান প্রেসিডেন্ট কে মালদ্বীপের সপ্তম ও বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট কে ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো EVM এর পূর্ণরূপ কি? EVM এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন। ইলেকট্রনিক ভোটিং মেশিন। কখন কোন দেশে প্রথম EVM পদ্ধতি চালু হয়? উত্তর হচ্ছে সালে যুক্তরাষ্ট্রে। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে নির্বাচিত প্রথম মুসলিম নারী সদস্যকে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভে নির্বাচিত প্রথম মুসলিম নারী সদস্য হচ্ছে দুইজন একজন হচ্ছে ইলহান ওমর ও রশিদা তালিম স্বাধীন ভারতে কলকাতা পৌর কমিশনের প্রথম মুসলিম মেয়র কে উত্তর হচ্ছে ফিরহাদ হাকিম বিদ্যুৎ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি বিদ্যুৎ উৎপাদনে শীর্ষ দেশ চীন বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের অবস্থান তেতাল্লিশতম জলবিদ্যুৎ উৎপাদনের শীর্ষ দেশ কোনটি জলবিদ্যুৎ উৎপাদনের শীর্ষ দেশ চীন সৌরবিদ্যুৎ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি সৌরবিদ্যুৎ উৎপাদনের শীর্ষ দেশ চীন পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র ইন্টারপোলের বর্তমান সদস্য দেশ কতটি ইন্টারপোলের বর্তমান সদস্য দেশ একশো চুরানব্বইটি বিশ নভেম্বর দুই কোন দেশ ইন্টারপোলের একশো তম লাভ করে কিরিবাতি বিশ নভেম্বর দুই কোন দেশ ইন্টারপোলের একশো চুরানব্বইতম তম লাভ করে ভানুয়াতু ইন্টারপোলের বর্তমান প্রেসিডেন্টকে ইন্টারপোলের বর্তমান প্রেসিডেন্ট কিম জং ইয়াং দক্ষিণ কোরিয়া চব্বিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা কোপ টোয়েন্টি ফোর কবে অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে তিন থেকে চোদ্দই ডিসেম্বর দুই চব্বিশতম জাতীয় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা কোভ টোয়েন্টি ফোর কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে কেটু পোল্যান্ড ছাব্বিশতম অ্যাপেক শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ছাব্বিশতম অ্যাপেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় সতেরো থেকে আঠারোই নভেম্বর দুই হাজার আঠারো ছাব্বিশতম অ্যাপেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ছাব্বিশতম অ্যাপেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় পোর্ট মোর্সবি নিউগিনি তেত্রিশতম এশিয়ান শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় তেত্রিশতম এশিয়ান শিশু সম্মেলন অনুষ্ঠিত হয় চোদ্দ থেকে পনেরোই নভেম্বর দুই হাজার আঠারো চোদ্দ থেকে পনেরোই নভেম্বর দুই হাজার আঠারো তেত্রিশতম আসিয়ান শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় তেত্রিশতম আসিয়ান শিশু সম্মেলন অনুষ্ঠিত হয় সিঙ্গাপুর ডুইং বিজনেস দুই ডুইং বিজনেস দুই অনুযায়ী সহজে ব্যবসা করার সূচকের শীর্ষ দেশ কোনটি উত্তর হচ্ছে নিউজিল্যান্ড ডুইং বিজনেস দুই অনুযায়ী সহজে ব্যবসা করার সূচকে সর্বনিম্ন দেশ কোনটি উত্তর হচ্ছে সোমালিয়া ডুইং বিজনেস দুই অনুযায়ী সহজে ব্যবসা করার সূচকে বাংলাদেশের অবস্থান কততম উত্তর হচ্ছে একশো ছিয়াত্তরতম বিবিসির সেরা একশো বিদেশি ভাষার চলচ্চিত্র জরিপে সেরা চলচ্চিত্র কোনটি উত্তর হচ্ছে সেভেন সামুরাই বিবিসির সেরা একশো বিদেশি ভাষার চলচ্চিত্র জরিপে বাংলা ভাষার কোন চলচ্চিত্রটি স্থান পায় উত্তর হচ্ছে পথের পাঁচালী টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম উইকেট হিসেবে একাধিক ডাবল সেঞ্চুরি করেন কে উত্তর হচ্ছে মুশফিকুর রহিম টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি কার উত্তর হচ্ছে মুশফিকুর রহিম অভিষেক টেস্টে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে পাঁচ উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ডধারী কে উত্তর নাইম হাসান বাংলাদেশ